আমরা দেখব যাতে লোকালে কোনো পরিবার চাকরিহীন না থাকে, এটা আমরা দেখব, তার বাড়ি, তার চাকরি, সব কিছু। আজকে যারা উপস্থিত হয়েছে এখানে, তোমরা পাট্টাগুলো, তোমরা চাকরির কি দিচ্ছ আজকে চাকরির? ম্যাডাম আজকে যেটা আছে, আজকে চাকরি দেওয়া হচ্ছে ম্যাম, তারপরে যাদের পাট্টা দেওয়া হচ্ছে, আর তাদের ল্যান্ড যাদের নেওয়া হয়েছে তাদের কম্পেনসেশন দেওয়া হচ্ছে ম্যাম। এরকম 203 জন আছে, 50 জন ম্যাম এখানে রয়েছেন। তারপরে ভার্চুয়ালি ম্যাম জেলাতে আমাদের মোহাম্মদ বাজারে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে বাদ বাকি তারা ওখানে রয়েছেন, DMSP, স্থানীয় MLA, গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স, অন্যান্যরা রয়েছে ম্যাম ওখানে। এখানেও যাদের ডেকেছো তাদের তোমরা চাকরি দিচ্ছ, চাকরির অ্যাপয়েন্টমেন্ট এটা দিচ্ছ। দেখুন, আমরা এখানে স্পেশাল 5,500 পোস্ট ক্রিয়েট করেছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং পরে হয়তো আরও হবে, আগে এটা কমপ্লিট করে নিই। সেলিমপুরের নজর রাখবে যাতে কেউ যাতে ডিপ্রাইভ না হয়। আজকে যাদের তোমরা দিচ্ছ তাদেরগুলো দিয়ে দাও, দিয়ে ওদের জেলায় ফেরত পাঠাও। এবং DMO যেখানে আছেন, DMSPরা বা অন্যান্যরা অনুব্রতরা আছে, বা MLA বা পঞ্চায়েত যারা আছেন লোকালি, তারাও তাদের ওখান থেকে এলাকায় দিয়ে দিন। এবং অলরেডি 1,500 লোক কনসেন্ট দিয়ে দিয়েছে, তাদের জমি বদলে জমি আমরা দিচ্ছি, টাকা দিচ্ছি, এবং চাকরিও দিচ্ছি, সবটাই দিচ্ছি। 10,000 কোটি টাকার প্যাকেজ করা হয়েছে, শুধুমাত্র রিহ্যাবিলিটেশন প্যাকেজ করা হয়েছে 10,000 কোটি টাকা। হ্যাঁ, আর 30,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হবে, 1,00,000 ছেলেদের মেয়েদের চাকরি হবে। বাংলার আমি চাই কেউ যাতে ডিপ্রাইভ না হয়, কেউ যাতে বঞ্চিত না হয়, সকলেই যেন বিচার পায়, এবং তাদের ছেলেমেয়েরাই বড় হয়ে ওখানে কাজ করবে, তারাই একদিন তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ করে রেখে যাবেন, নিজেদের ভবিষ্যৎও করবেন আর নিজেদের ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ করবেন। জয় জোহার, সকলে ভালো থাকবেন। আর দিয়ে দাও তোমরা ম্যাডাম, আজকে 6 জন আপনার হাত দিয়ে, আমার হাত দিয়ে 6 জনকে দিচ্ছি, বাদ বাকি 200-300 জনকে দিচ্ছি, দিয়ে দাও। আর বাদ বাকি যে 1,500 কনসেন্ট অলরেডি দিয়েছে, যে দিতে শুরু করে দাও। ঠিক আছে ম্যাম, চাকরি বাকরি জমি তুমি যা যা দেওয়ার টাকা কম্পেনসেশন দিয়ে দাও, এবং জমির দামও দেওয়া হচ্ছে দুগুনেরও বেশি ম্যাডাম। এছাড়া ওখানে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, SCST হসপিটাল, ডেভেলপমেন্ট কাজ, হসপিটাল, স্কুল, রাস্তাঘাট, সব কিছু আমরা করে দিচ্ছি। আজকে 6 জনকে যে এখান থেকে দেয়া হবে, তার জন্য প্রথমে আসছেন সোনালী হাঁসদা। ট্রাইবেল ভাই বোনেরাও আমার অনেক আছে ওখানে, মাইনরিটিসরাও আছে, SCST জেনারেল কাস্টও আছে, কিন্তু দীর্ঘদিন ধরে এইসব জায়গায় ওপেন কাস্ট মাইনিংয়ের ফলে কিছু খাদান মালিক, সবাই নয়, সুযোগ সুবিধাটা নেয় লোকাল মানুষকে দেয় না, লোকাল মানুষের মানুষের ঝগড়া লাগিয়ে দেয়। আমরা চাই স্থানীয় আদিবাসী ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, জেনারেল কাস্ট, সিভিল কাস্ট যারাই আছে, তারা নিজে পায়ে দাঁড়াক, মাথা তুলে দাঁড়াক। ম্যাডাম এখানে নিয়োগপত্র আছে, এটা হচ্ছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, জমির ক্ষতিপূরণ আছে ম্যাডাম, আর জমির ক্ষতিপূরণ আছে ম্যাডাম, ক্ষতিপূরণের টাকাও আছে, ক্ষতিপূরণের টাকাও আছে, চাকরির আছে আর ক্ষতিপূরণের টাকাও আছে, টাকাও আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারও আছে। ফিলিপ কিসকু এর পরে আসবেন, ফিলিপ কিসকুর পরে আসবেন মোহাম্মদ ইলিয়াস, তারপরে আসবেন মায়া সালুই, ফিলিপ কিসকু, উনি দিয়ানগঞ্জ থেকে এসেছেন, তোমরা সবাইকে বলো, উনিও এটা দেখে নিও, চাকরি চেক টেক যা আছে সব দেখে নিও, জুনিয়র কনস্টেবল চাকরি আছে, আর দেখো পোস্ট আছে, চেক দেয়া আছে, মোহাম্মদ ইলিয়াস, তারপরে আসবেন মায়া সালুই, তারপরে আসবেন সুন্দরী টুডু, তারপরে আসবেন পলাশী মোদি, আসেন হ্যাঁ দেখে দিন ভাই, থ্যাংক ইউ, দেখবেন কাগজগুলো ভালো করে দেখবেন, মোহাম্মদ ইলিয়াস, উনিও জুনিয়র কনস্টেবল পদে চাকরি করবে এবং জমির ক্ষতিপূরণ পেলেন, শ্রীমতী মায়া সালুই, তিনি এসেছেন দেউছা থেকে, পুলিশ কনস্টেবল, তিনিও পুলিশ কনস্টেবল পদে চাকরি, ওদের সব স্কুটি দিয়ে ভালো করে করবে স্যার। ম্যাডাম সুন্দরী টুডু, এর হাতে পাট্টা আছে ম্যাডাম, এটা পাট্টা দিয়ে দিচ্ছে, পাট্টা এবং জুনিয়র পুলিশ কনস্টেবল পদে চাকরি। এরপরে আসবেন পলাশী মোদি, শ্রীমতী পলাশী মোদি, উনি আসছেন দেয়ানগঞ্জ থেকে, একটা আছে তো ওই দেখতে পাচ্ছি, জুনিয়র কনস্টেবলের চাকরিও, বাচ্চাকে নিয়ে চাকরি করতে পারবে তো, ও বাচ্চাটা খেয়ে নাও, ও চকলেট খেয়ে নাও, থ্যাংক ইউ।